নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিটিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আজ আবার আমি তোমাদের জন্য একটা সকাল নিয়ে এসে গেছি। দেখো, এটাও কিন্তু বিদায়ের সকাল। আমার বাবা আজ দেড় মাস ধরে আমার কাছে ছিল। তোমরা জানো কত খুশিতে দিন কাটিয়েছি, বাবাকে নিয়ে কত জায়গায় ঘুরতে গেছি, কত ব্লগ লাগিয়েছি, কিন্তু সেটা এখন নিরাশ মনে হচ্ছে। বাবা চলে যাচ্ছেন, কতদিন থাকবে? বয়স্ক মানুষ এক জায়গায় স্থায়ীভাবে থাকতে পারে না, তাও দেড়টা মাস কাটিয়েছে, এটাই আমার কাছে অনেক পাওনা। তো দেখো, আমরা দেখতে দেখতে অনেকটা রাস্তা এগিয়ে গেছি। আজকে আমরা দিতে যাচ্ছি আমার বোনের বাড়ি চিত্তরঞ্জনে আমার বাবাকে। আসানসোলের কাছে যে রেল ইঞ্জিন তৈরি হয়, যে চিত্তরঞ্জন, সেই চিত্তরঞ্জনে বাবাকে পৌঁছাতে যাচ্ছি। যাচ্ছি আমি, ছেলে আর বাবা। দেখো, আমরা দেখতে দেখতে হাওড়া ব্রিজে উঠেই গেছি। কত ভালো লাগছে না দেখতে! আহাহা, কী সুন্দর লাগছে! আর এখন প্রায় পৌনে ছটার মতো বেজেই গেল, আরও সুন্দর লাগছে সকালটা। সাইডে গঙ্গা, দুই দিকে কী ভালো লাগছে! কিন্তু এত দামি একটা ব্রিজ, কত পুরানো ব্রিজ, পানের পিচ ফেলে ফেলে একদম, দেখলে কেমন লাগবে দেখতে! পরিষ্কার রাখতেই জানে না লোকজন, কী যে বোঝে পানের পিচ কেউ এত দামি ব্রিজের মধ্যে ফেলে, কিন্তু কিচ্ছু করার নেই। দেখো, আমরা দেখতে দেখতে হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। কত সুন্দর লাগছে দেখতে হাওড়া স্টেশনটা! আর এই যে একটা টিকিট কাটার জায়গা, তোমরা দেখে বুঝতে পারছো, যত দিন যাচ্ছে তত যেন নতুন রূপে সাজাচ্ছে, খুবই ভালো লাগছে। অনেক জায়গায় অনলাইন টিকিট কাটারও ব্যবস্থা রয়েছে। আমি তো লাইনে দাঁড়িয়েই ফটাফট তিনটে টিকিট কেটে নিলাম এখান থেকে আসানসোল যাওয়ার। তো দেখো, সুন্দর লাগছে দেখতে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো, আমরা কী করছি, কীভাবে চড়ছি। আমরা ব্ল্যাক ডায়মন্ড ট্রেনে যাচ্ছি আসানসোল, 6:15 ছাড়বে। তো দেখো, এই আমি প্ল্যাটফর্মে পৌঁছে গেছি, এটা 8 নম্বর প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম থেকেই ব্ল্যাক ডায়মন্ড ছাড়বে, ঠিক 6:15 ছাড়বে, আর 9:40 আসানসোল ঢুকে যাবে। কত ভালো ট্রেন না! যদি কেউ আসানসোল যেতে চাও তাহলে এই ট্রেনটা ফলো করো সকালবেলা। এই ট্রেনে গেলে খুব আরামে যাবে, সুন্দরভাবে সকাল সকাল হাওয়া খেতে খেতে পৌঁছে যাবে। দেখো, আমরা হাওড়া স্টেশনে ট্রেনের মধ্যে বসে গেছি। এটা ব্ল্যাক ডায়মন্ড ট্রেন, আর আমার ছেলে গেল কফি বিস্কিট নিতে। এই যে চলে এসেছে, দেখো আমি আর বাবা মিলে কফি খাচ্ছি। আর ছেলে বললো যে না, আমি একটু বাইরে দাঁড়াই, এখনও 10 মিনিট সময় আছে ট্রেন ছাড়তে, তাই জন্য ও বাইরে চলে গেল। আর বাবা আর আমি বসে বসে ট্রেনের মধ্যে কফিটা খাচ্ছি, খুব ভালো লাগলো সকাল সকাল গরম গরম কফি খেয়ে। আর ওই দেখো, আমার ছেলে বাইরে দাঁড়িয়ে খাচ্ছে, ও বললো আমি ভেতরে আসবো ট্রেন ছাড়ার 2 মিনিট আগে। আমি বেশ, ঠিক আছে যা। দেখো, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে একদম কারেক্ট টাইম, 6:15 ট্রেন ছাড়লো, আর দ্রুত গতিতে ট্রেন চলে যাচ্ছে। কত জিনিস ট্রেনের মধ্যে উঠলে বোঝা যায়, কত বিক্রি করতে আসছে, আহা দেখে কি ভালো লাগছে, আমি বলে বোঝাতে পারবো না। আর এই যে দেখো রাজধানী, দেখো ট্রেনটা কত দ্রুত গতিতে এগিয়ে চলেছে, কত ভালো লাগছে না! চারিদিক সবুজে ভরা, ঠিক মনে হচ্ছে যেন সবুজ চাদর কেউ বিছিয়ে রেখে দিয়েছে। কী মনটা ভরে যাচ্ছে দেখে, চারিদিক মাঠ একদম জলে ঢলঢল করছে, আর ধান চাষ হয়েছে, খুব ভালো লাগছে, অপূর্ব লাগছে। তোমাদের কেমন লাগছে বলবে তো? দেখো কত সুন্দর লাগছে দেখতে, সত্যি বললাম। আর এই যে শরতের মেঘ, কী সুন্দর লাগছে না! তুলো পেঁজা যেন নীল আকাশের উপরে সাদা সাদা ভাসছে। দেখো ট্রেনটা কত দ্রুত গতিতে, চারিদিক সবুজ সবুজ, আহা চোখের জন্য এগুলো খুব ভালো, এগুলো তো প্রপার কলকাতায় দেখতে পাই না, যার জন্য মন খুব ভালো লাগে। যখন এইরকম স্পিড ট্রেনে জার্নি করি আর চারিদিক সবুজ মাঠ, মনটা যে কী আনন্দে ভরে ওঠে আমি নিজেও বলে বোঝাতে পারবো না, খুবই ভালো লাগে। তো দেখো, দেখতে দেখতে ট্রেনে ঝালমুড়ি উঠে গেছে। আর ট্রেনে উঠে যদি ঝালমুড়ি খেলাম না তাহলে আর খেলামটা কী, তাই তো? তাই জন্য ঝালমুড়ি নিয়ে নিলাম। আমরা এখন ঝালমুড়ি খেতে খেতে যাব, আর চাওয়ালা আসলেই কিন্তু চা তো খেতেই হবে, তাই না? চা না খেলে মনে শান্তি না। যদিও হাওড়া স্টেশনে তো দেখেছো কফি খেয়েছি, এবারে আবার চাটা খেতে হবে। চা না খেলে কিন্তু মন আর পোষাচ্ছে না, একদম ফুর্তিতেই আছি, খুবই ভালো লাগছে। আর এই মেয়েটার মধ্যে ট্যালেন্ট দেখেছো, এদের অনেক ট্যালেন্ট, কিন্তু কিছু করে না, এই ট্যালেন্টটা কাজে লাগাতে পারে না, ওদের এইভাবেই সময় কাটিয়ে দেয়। এই ট্রেনের মধ্যে এমনি করে ভালোই ইনকাম হয়ে যায়, 10 টাকা 5 টাকা পেয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে। আর এই দেখো দাদু আর নাতির, দেখছো ভালোবাসা, এটা যেন সবসময় বজায় থাকে এটাই বলবো। দেখো, আমরা দেখতে দেখতে আসানসোল পৌঁছে গেলাম, তাই জন্য লাইনে দাঁড়িয়ে গেছি, অনেকজন আছে আসানসোলে নামার। আর যেহেতু বাবাকে নিয়ে নামবো তো তাই জন্য একটু চিন্তায় আছি, যে সাবধানে নেমে যেতে পারলে হলো। তো দেখো আমরা নেমে গেছি, খুব ভালো বলছি, এখানে এসকেলেটর হবে তো, দেখা যাক চল। Yeah.
ফ্রেন্ডস, আসানসোল জাংশন এটা, কিন্তু জাংশনের মধ্যে কোনো এসকেলেটার নেই, কিচ্ছু নেই, যায় না এগুলো কখন হবে। ওয়ার্ল্ড ক্লাস ইনফ্রাস্ট্রাকচার তো বানাতে চায়, বাট এখানে তো কোনো ওয়ার্ল্ড ক্লাস ইনফ্রাস্ট্রাকচার দেখা যাচ্ছে না। আর এটা একটা ইম্পর্টেন্ট জাংশন, একটা বয়স্ক মানুষকে এইভাবে নিয়ে যেতে হচ্ছে। আমরা গাড়ি বুক করলাম এখান থেকে আসানসোলে নেমে, আসানসোলে নেমে আমরা গাড়ি বুক করেছি, গাড়ি আসছে, এসি, ঠিক আছে। এটা হচ্ছে আসানসোল স্টেশন, কত সুন্দর। এত গরম তো, আমার এখানে স্প্রাইট খাচ্ছে। বন্ধ করো, বন্ধ করো। দেখো এই গরমের পরে গাড়িতে উঠে কি যে ভালো লাগছে, আহা হা, খুব শান্তি এসি গাড়ির মধ্যে চলে। তো দেখো আমরা আসানসোল থেকে বেরিয়ে হাইওয়ে ধরে নিয়েছি, তোমরা এনজয় করতে থাকো, দেখতে থাকো। দেখো আমরা হাই রোড পেরিয়ে চলে এসেছি, এখন এটা চিত্তরঞ্জনের রাস্তায় ঢুকে পড়েছি। খুবই ভালো লাগছে এখানেও এসে, দেখছি চারিদিক সবুজ গাছে ভর্তি, খুব ভালো লাগছে বর্ষাকালটায়। রাস্তায় বেরোলে কি যে ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না। আর এই দেখো দেখতে দেখতে চলে এসেছি CLW, এটা হচ্ছে চিত্তরঞ্জনের রেলওয়ে যেখানটায় কারখানা সেই জায়গাটায়। তো দেখো আমরা ঢুকে পড়েছি গেটের থেকে, আর একটু 3-4 মিনিট পরেই আমার বোনের বাড়ি পৌঁছে যাব। তো একটা ইনসিডেন্ট তোমরা লক্ষ্য করলে কি করনি দেখো, এই যে বিড়ালটা পেরোলো জানো তো, তো ড্রাইভারটা থমকে দাঁড়িয়ে গেল, বললো বিড়াল ক্রস করাটা ঠিক না। আমি বললাম দাদা কিচ্ছু হয় না, আপনি চলুন তো, কিচ্ছু হবে না। তো যাই হোক, কাটা ক্রস করে দেখো আমরা কোয়ার্টারে এসে গেছি। এটাই হচ্ছে আমার বোনের কোয়ার্টার, তোমরা হয়তো অনেকবার অনেক ভিডিও দেখেছো, এইটা বোনের কোয়ার্টার। যাই হোক আমরা সুস্থভাবে বাবাকে নিয়ে পৌঁছাতে পেরেছি, এটাই আমার কাছে অনেক সৌভাগ্যের ব্যাপার। যাই হোক আজকের দিনটা রেস্ট করি, কালকে আবার নেক্সট ডে এর সাথে আমি অ্যাড করছি, কালকে আমরা ফিরে যাব, কালকেও ফেরারটা কিছু একটা এর সাথে অ্যাড করে দেবো। তো দেখো আমরা দেখতে দেখতে আসানসোল পৌঁছে গেছি। এবার চিত্তরঞ্জন থেকে আমরা আসানসোলের কোনো ভিডিও নিতে পারিনি, তোমরা জানো আমার বাবা আমার সাথে 1.5 মাস ধরে ছিল, তাই বাবাকে তো বোনের কাছে রেখে ফিরে যাচ্ছি, ভীষণই মনটা খারাপ। আর একটা ঘটনা ঘটেছে কি, যে গ্রিন লাইনে আমাদের টিকিট করা ছিল সেটা কিন্তু বাসটা আসেনি, 2:30 বাস, আমরা প্রায় 3:15 নাগাদ অনেক রিকোয়েস্ট করে একটা ধর্মতলার বাসে আমাদের উঠিয়ে দিল, বললো দুর্গাপুর পর্যন্ত আপনারা চলে যান, তারপর দুর্গাপুর থেকে আবার করুণাময়ীর বাস দেবে। তো দেখো আমরা আসানসোল অতিক্রম করছি, যাই হোক বাসটা পাওয়াতে একটু মনের খুশি তো হচ্ছে, এদিকে মনের দুঃখ বাবাকে ছেড়ে এসেছি বলে, কিন্তু বাসটা যে পেয়ে গেছি, এবার আমি একা থাকলে হয়তো ভয় পেতাম, আমি হয়তো ফিরে চলে যেতাম চিত্তরঞ্জন। যেহেতু ছেলে আছে, রাত্রি 9টা হোক 10টা হোক 11টা হোক কোনো অসুবিধা নেই, কেউ একজন সাথে থাকলে মনের জোর আলাদাই পায়, তাই তো। তাই জন্য মনের খুশি হচ্ছে যে আসানসোল অতিক্রম করছে দেখতে দেখতে। এখন দেখা যাক দুর্গাপুরে পৌঁছে আমাদের কোন বাস দেয়, কী বাস দেয়, সেটা তোমার সঙ্গে জুড়ে থেকো। তো দেখো আমাদের নাম্বারগুলো, সিট নাম্বারগুলো এখানে ডাকছে যে কে কে আছে, আমরা প্রায় 9-10 জন ছিলাম, তো তাই জন্য কন্ডাক্টর নাম্বার ডেকে আমাদের বসিয়ে দিল, বললো আপনারা দুর্গাপুরে নেমে যাবেন। আর কত দ্রুত গতিতে বাসটা এগিয়ে যাচ্ছে সেটাও ভালো লাগছে দেখতে, খুবই সুন্দর একটা
প্রচণ্ড গরম ছিল আসানসোলে, কিন্তু যত দুর্গাপুরের দিকে আগাচ্ছি তত ওয়েদারটা ভালো লাগছে। দেখো আমরা দেখতে দেখতে দুর্গাপুর পৌঁছে গেছি। এই যে গ্রিন লাইন দেখাচ্ছে, এই বাসটাই আমাদের ধর্মতলার বাস নয়, এটা করুণাময়ীর বাস। তাই ধর্মতলার বাস থেকে নেমে আমরা করুণাময়ীর বাসে উঠে গেছি। আর এই যে ডালাটা খোলা আছে, এখানের মধ্যে সব লাগেজগুলো ঢুকাচ্ছে। আর আমার ছেলে চলে গেছে আমার জন্য চা নিতে, কেন কি প্রচণ্ড টায়ার্ড ফিল হলো আসানসোলে বসে থেকে থেকে, না অনেক টায়ার্ড হয়ে গেলাম। যাই হোক, শেষমেশ বসে গেছি এবং চা খেয়েছি, কিন্তু চাটা খুব ঠান্ডা হয়ে গেছিলো। যাই হোক, বসতে পেরেছি এবং বাসটা খুব ভালোই চলছে, এটাই একটা শান্তি যে হ্যাঁ সময় মতো হয়তো পৌঁছে যাবো, একটু রাত্রি হবে, কোনো ব্যাপার না। তো অনেকটাই বাস এগিয়ে গেছে, খুবই ভালো লাগছে। আর এই দৃশ্যগুলো দেখে পুজো পুজো একটু ফিল হচ্ছে। তোমাদের হচ্ছে কি দেখে, এই ভিডিওগুলো দেখে তোমাদের কি ফিল হচ্ছে, যে নীল আকাশ, তুলো পেঁজা সাদা সাদা দেখতে কত ভালো লাগছে, ঠিক মনে হচ্ছে পুজো যেন এসেই গেল। তো দেখো, আমরা হয়তো সময় মতো বাস চললে 3-4 ঘন্টা 5 ঘন্টার মধ্যে কলকাতা পৌঁছে যাব। তো আমি এইখানেই ব্লগটি শেষ করব, এর আগে আর ভিডিও নিতে পারবো না, একটু রিল্যাক্সভাবে ঘুমাতে ঘুমাতে যাই, ভীষণ টায়ার্ড লাগছে। তো তোমরা সবাই লাইক কমেন্টস করো, তোমাদের একটা লাইক আর একটা কমেন্টসে মনের মধ্যে একটা খুশি আমি আলাদা পাই। তাই জন্য তোমরা সবাই পাশে থেকো, আমাকে সবসময় আনন্দ দিয়ে রেখো। আর তোমাদের যদি ভালো লেগে থাকে, নতুন কেউ সাবস্ক্রাইবার আছো, তাহলে প্লিজ যেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিও, তাহলে তুমি আমার সদস্য হয়ে যাবে এবং আমার ব্লগগুলি তোমরাও দেখতে পাবে। তো আজকে এখানেই রাখি, টাটা, বাই বাই, লাভ ইউ ডোরু, ভালো থেকো, মিস করছি খুব। ওই দাদু ভাইরা তোমরাও ভালো থেকো, তোমাদেরকেও খুব মিস করছি, টাটা।